মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন বাজে হচ্ছে সকাল 9টা, এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। কত দিন পরে, মানে সেই যেই দিন থেকে রান্নাঘরের কাজ স্টার্ট হয়েছে, প্রত্যেক দিন 6:15 থেকে 6:30 মধ্যে ঘুম থেকে উঠে পড়ছিলাম। অনেক দিন পরে আজকে 9টার সময় ঘুম থেকে উঠলাম। এখনও আরেকটুখানি ঘুমালে ভালো হতো, কিন্তু না, উঠে পড়েছি, কারণ আজকেও বেশ কিছু কাজ রয়েছে। তো ফার্স্টেই ওপরেই চলে আসলাম, কারণ আজকেই হচ্ছে লাস্ট চার, মানে আমাদের ওভেনটা যেহেতু ওপরের রান্নাঘরে রয়েছে এই ঘরে, তো সেই জন্য চা খেতে পারবো না। তাই আমি মা বাবা তিনজন মিলেই চলে এসেছি এখানেই, একেবারে মা চা করছে। তো চা খেয়ে তারপরে ওভেনটা নিয়ে নিচে নিয়ে যাওয়া হবে। আর কিছু কিছু জিনিস রয়েছে, ম্যাক্সিমাম সব জিনিসই তো নিয়ে চলে যাওয়া হয়েছে নিচে, সব কিছু সাজানোও হয়ে গেছে কিচেন। তো কিছু কিছু জিনিস যেগুলো রয়েছে সেগুলো এখনই একেবারে নিয়ে যাব। আর ছাদে বেশ কিছু, দুটো বেড কভার রয়েছে, তারপর আমাদের কিছু জামাকাপড় রয়েছে, সেগুলো মা নিচে নিয়ে যাবে না, এখানেই একেবারে আজকে কেচে দেবে। আজকে দুপুরের মধ্যে এই ঘর একদম ক্লিন। মা দেখো আজকে কি সুন্দর, না ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। এখানে ম্যাক্সিমাম জিনিসই সব আমাদের নিচে রান্নাঘরে চলে গেছে, শুধু ওভেনটা রয়েছে আর এইখানে কিছু কিছু কৌটো রয়েছে। এই চা করবে বলে মা এই কৌটোগুলো রেখে গেছিলো, তো এগুলো নেওয়া হবে। আর তার সাথে হচ্ছে ওদের এগুলো তো মা কাচবে, এখানে কেচে একেবারে নিচে নিয়ে যাওয়া হবে। আর আমার টেডিগুলো এখানে রয়েছে, এগুলো ছাদেই একেবারে ধোবো আমি আর বাবা মিলে, দেখি সেটা এখন না, পরে হয়তো ধোবো, তারপরে পুরো ঘর একদম ভালো করে পরিষ্কার করে দেবো। যাবে কোর মধ্যে ওই যেটা বেড কভার রয়েছে ওইটা ভিজিয়ে দিই, ওই এটা সাদাটা, সাদাটা হ্যাঁ। এই লাল গামলাটা আমাদের তো, আর এটা তো এখানেই ছিল, এই বালতিটা গুড় করলাম, এটা এর মধ্যেই, হ্যাঁ এর মধ্যেই দিই দাও। এর মধ্যে তো মা জানো এখন আমার ঠিক কীরকম ফিলিংসটা হচ্ছে, যে কোথাও ঘুরতে গেলে সকালবেলা সেই হোটেলটা ছেড়ে চলে। শোন মা ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। আচ্ছা মা এই ব্যাগটা নিয়ে গেলাম, হ্যাঁ এটা রেখে আবার আসছি। যদি মনে করেন এরকম দেব না, এইখান থেকে একটা স্টাইল দেন, অন্য কালার এরকম একটা স্টাইল দিয়ে। ছাদের থেকে নিচের ঘরে এসে আমি তোমাদের সাথে আর একটুও কথা বলতে পারিনি। নিচে আসলাম তো, ওপরে তো তোমার ওভেনটা ছিল, ওভেনটা নামালো বাবা, তারপরে বাবা ঘরে ছিল আর বেশ কিছু না বাসন ছিল ওপরে, মানে আজকে সকালবেলা যেহেতু ওখানে গিয়ে চা খাবো, ওপরে রান্নাঘরে চা করা হবে, তো সেই জন্য মা কী কী রেখেছিল জানো, চা, চিনি, দুধ আর বিস্কুটের কৌটোটা আর বেশ কিছু, হ্যাঁ চায়ের বাসন ছিল, এছাড়াও বেশ কিছু বাসন ছিল। তো সেইগুলো আমি আর মা সমানে, মানে বাবা ঘরে রয়েছে, আমি, মা আমাকে ছাদের ঘর থেকে দিল সব, আমি এনে এনে ঘরে রাখলাম। তো তারপরে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে আজকে তড়কা তো কালকে রাতে ছিল, আর মা রুটি করেছে। তো এর মধ্যে আমি স্নান করতে যাবো, তো হঠাৎ করে ওই কাকু এসেছিলো, ওই রান্নাঘরে কাউন্টার টপের নিচে যে ক্যাবিনেটগুলো হবে সেগুলোর মাপ নিতে এসেছিলো, তো সেগুলো নিয়ে কাকু গেল, তারপরে আমি স্নান করতে গেলাম। আর বাবা গেছে হচ্ছে বাজারে, কারণ বাবা সকালবেলা ফুল আনতে যেতে পারেনি, ঘরে ঠাকুরদের পুজোর জন্য ফুল, আর কালকে যেহেতু লোকনাথ বাবার পুজো সেই জন্য একটুখানি বাবা ফল বাজার করতে গেছিলো। সব কিছু পুজোর বাজার এখনও হয়নি, বাকিটা বিকেলবেলা বেরিয়ে করব। বাবা বেশ কিছু ফল নিয়ে এসছে আর যা যা বাকি আছে সেগুলো বিকেলবেলায় করব। আমিও ভেবেছিলাম বাবার সাথে যাবো, কিন্তু আমি আর টাইম পাইনি, কারণ আমি স্নান করতে গেছিলাম, তো স্নান করে এসে আমি এইমাত্র জাস্ট পুজো করলাম। এডিটিংয়ে বসবো, আমি সকাল থেকে এডিটিংয়েও বসতে পারিনি,
তো মা ওইদিকে এখন রান্না করছে, চলো দেখি মা আজকে কি রান্না করছে। পাশের ব্যালকনিতেও মা সব ভর্তি করে জামা কাপড় দিয়ে দিয়েছে, আর বেড কভারগুলো রয়েছে ছাদে। এখানে মার ভাত হয়ে গেছে, আর এখানে রয়েছে ঢেঁড়স সিদ্ধ, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, আর এখানে কড়াই গরম হয়ে গেছে, হবে এখন পটল ভাত, তাই তো? সেদিকে পটলে মা নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর এই জায়গাটা আর ভালো করে গুছিয়েছো না আজকে? আমি মাঝে মাঝে গুছি, যেটুকু যেটুকু করতে হবে। আমি একটা না স্ট্যান্ড কিনবো, বুঝছো তো? হ্যাঁ, স্ট্যান্ডের উপরে ওইগুলো সব সব এখন আমার পরিষ্কার করে, তাহলে সুবিধা হবে, কারণ এইখানে সব মশলার কৌটো আর এখনো বেশ সুন্দর মেঘলা ওয়েদারই আছে। আমি একটুখানি ছাদেও যাবো, আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতেই আমি ভুলে গেছি। ও বাবু, এই যে আজকে এই কলটা সেট হয়েছে, আমি তখন স্নান করতে যাবো সবে, তখনই এই কলটা এসে সেট করে দিয়েছে। এটা একদম নতুন কল, এটা না কেনা ছিল দুদিন আগে, আমি একদম দেখাতে ভুলে গেছি। দেখো সুন্দর লাগছে না কলটা এখানে? আমি এখন যাচ্ছি ছাদে, মার ওপরে ছাদে বেড কভার রয়েছে, তো সেগুলো নিশ্চয়ই এতক্ষণে শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে আসি। এই দুটো বেড কভারই ছিল, শুকিয়েও গেছে, একেবারে নিয়ে নেব। বাবা সাইকেলের চাবিটা চাইলো, এখান থেকেই দি দেব। আজকে লাঞ্চ মেনু উচ্ছে আলু সিদ্ধ, এদিকে ঢেঁড়স সিদ্ধ, আলু সিদ্ধ, পটল ভাজা, ভাত, আর এদিকে হচ্ছে ঘি। এদিকে আমি পুরো ঘরটা ভালো করে চারিয়ে দিক পুরো পরিষ্কার, ছাদ, তারপর এই ঘর সব পরিষ্কার করে দিলাম। তো এবার এই গামলাটা ধরে নিচে নিয়ে যাবো, ব্যালকনিতে গিয়ে দিয়ে দেবো, সব শুকিয়ে যাবে। আজকে দুপুরবেলাও খেয়ে দিয়ে উঠে একটু ঘুমাতে পারিনি, খেয়ে উঠে তারপর 5-10 মিনিট মতন রেস্ট নিলাম, তারপর আমি আর বাবা মিলে ছাদে গেছি, গিয়ে সমস্ত টেডিগুলোকে ভালো করে ওয়াশ করেছি। তো তারপরে যখন নিচে আসছি তখন বাজে হচ্ছে তাও 5টা, হ্যাঁ 4:45 বাজে, তো তখনই দেখলাম চারিদিক একেবারে জানো তো কালো করে এসে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই হোক, এতক্ষণ বৃষ্টি হয়নি, তারপর আমি নিজের ঘরে এসে ভিডিও এডিট করলাম, এখন রেডি হয়ে নিয়েছি। এখন যে আমার কী আনন্দ হচ্ছে মানে সেটা তোমাদেরকে বলেও আমি বোঝাতে পারবো না, যে আজকে কতদিন পরে, মানে প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে আমি পুরো বাড়ির মধ্যে ছিলাম। এই কদিন যেহেতু সব রান্নাঘরের কাজ হচ্ছিলো, একদিনও বিকেলবেলা বেরোতে পারিনি, তো আজকে ফাইনালি বেরোচ্ছি। কালকে যেহেতু লোকনাথ বাবার পুজো, সেই জন্য বাবা সকালবেলায় গিয়ে কিছু কিছু পুজোর বাজার করে নিয়ে এসছে, মানে কিছু ফল নিয়ে এসছে, তারপর মিষ্টি নিয়ে এসছে, তো বাকি যেগুলো রয়েছে ফুলের মালা আছে, তারপর লোকনাথ বাবার জন্য একটা পোশাক নিতে হবে, তো এগুলোর জন্য আমরা এখন বেরোচ্ছি। ফার্স্টে যাবো হচ্ছে মন্দিরে, মন্দিরে পুজো দিতে যাবো, তারপরে সেই সব কিছু কেনাকাটা করে বাড়িতে আসবো। সবে রেডি হয়েছে, এর মধ্যেই দেখছি কি বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার, তো যাই হোক বৃষ্টি হচ্ছে না, কারণ 4:45 থেকে এরকম আকাশটা কালো করে এসে মেঘ পড়ে রয়েছে, কিন্তু এখনও অবধি বৃষ্টি হয়নি। তো তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি, কারণ মন্দিরে 7:30 থেকে আরতি হয়, 7:30 থেকে হয় না, হ্যাঁ
হ্যাঁ, সাড়ে সাতটার সময় আরতি হয়, তো তার আগে আমরা যাবো পুজো দিয়ে, তারপরে বাড়িতে আসবো, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে, কারণ আজকে 9টার সময় আমাদের ফ্ল্যাটের মিটিং রয়েছে ছাদে, তো 9টার মধ্যে আমরা বাড়ি চলে আসবো। দেখো আমরাও বেরিয়েছি আর কারেন্ট চলে গেছে, পুরো রাস্তা একদম অন্ধকার। সবে স্টেশন পর্যন্ত গেছি, স্টেশন রোডে গিয়ে দেখছি পুরো অন্ধকার, ওদিকে কারেন্ট অফ হয়ে গেছে আর বৃষ্টি হয়নি, মানে আমরা যখন একদম বাড়ির কাছে চলে এসেছি তখন দেখছি ছিটে ছিটে বৃষ্টি হয়েছে। এনেছি কোল্ড ড্রিঙ্কস, এনেছি মা সেটাকে ফ্রিজে রেখে দিয়েছে, তো 9টা থেকে হচ্ছে মিটিং, আমাদের হাতে এখন অনেকটা টাইম। মা এখন আটা মারছে, এসে একদম লিখে রাখ, মানে 9টা থেকে মিটিং না, হ্যাঁ লিখে রাখলাম, এসে উঠি, এসে জমা জপ করে উঠি না, পরোটা করুন, পরোটা এটা এনেছি। রাতের জন্য চাল ভিজিয়ে দিলো, আমি খাবো ভাত আর কুমড়ো আলুর তরকারি। এইখানে যে দেখো কাপগুলো মা রেখেছে, এই কাপগুলো হচ্ছে আমাদের রোজকার ইউজের যে কাপ সেগুলো, প্লাস এখানে যা যা বাসন রয়েছে এগুলো কিন্তু সব আমাদের, মানে এইখানে এক্সট্রা সমস্ত কাপ, এর মধ্যে অনেক নতুন কাপ প্লেটস, মানে যেগুলো আমরা ইউজই করিনি, ডিশ, তারপর ওইদিকে সব কাচের গ্লাস, ওই নিচে আছে সব বোল ফাইবারের, এগুলো রয়েছে, আর এই যে তাকটা, এখানে সমস্ত কিছু ঠাকুরের বাসন, এই তারপরে ননস্টিকের কড়াই, টিফিন বক্স, হাঁড়ি, এগুলো ঠাকুরের ভোগের জন্য যখন ব্যবহার করা হয় তখনই, ওই জন্য মানে এখানে আলাদা করেই রেখে দিয়েছে যাতে সব কিছু খুঁজে পেতে সুবিধা হয়। সকালবেলা ব্রেকফাস্টের দরকার, এখনো এটার মধ্যে কিচ্ছু করিনি, নতুন গ্যাসে পাঁচ ফোড়ন দিলেই তরকারিটা দেয় ওরকম একটা।